ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আমি খুব নতুন একটি পিঠা তৈরি করব, নতুন বলতে নকশি পিঠাই তৈরি করব, কিন্তু একটু ডিফারেন্টভাবে। আমাদের এদিকে যেভাবে কনের বাড়ি থেকে বরের বাড়িতে বড় একটি পিঠা দেওয়া হয় নকশি পিঠা, সেই পিঠাটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর আমার এই পিঠার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আরও মজার মজার পিঠা পেতে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি এই বড় নকশি পিঠার রেসিপি। ভিউয়ার্স, এখন আমাকে পিঠার জন্য রুটিটা বেলে নিতে হবে। আমি এর উপরে তেল দিয়ে দিচ্ছি। আজকের পিঠাটা কিন্তু আমি অনেকটাই বড় সাইজ করে করব, যার জন্য আমি পিঠার গোলাটাও অনেকটাই বড় নিয়েছি। পিঠার গোলাটাও আমি অনেকটাই বড় নিয়েছি। এটাকে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে বেলতে হবে। চটপট বেলতে গেলে কিন্তু একদিকে পাতলা একদিকে মোটা হয়ে যাবে। দেখছেন আমি অনেকটা কিন্তু বড় করে বেলেছি, একদম পিঠার পিঁড়িটা যেরকম ঠিক ধরতে গেলে একই মাপের হয়ে গেল পিঠাটা। কারণ আমাদের এলাকায় কিন্তু এরকম বড় সাইজ করে পিঠা বানিয়ে কনের বাড়ি থেকে বরের বাড়িতে দিয়ে থাকে, মানে অনেক ধরনের পিঠা দেয়, তার উপর একদম বড় করে একটা নকশি পিঠা তৈরি করে দেয়। আজকে আমি সেই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করব যে অনেক বড় নকশি পিঠার মধ্যে কীভাবে ডিজাইন করে পিঠাগুলো বানানো হয়। এখন আমি পিঠার মধ্যে নকশা করব। তার প্রথমে আমি পিঠার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কাই দিয়ে আমি একটু গোলা করে একটি ইয়ে বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল, এখন আমি ডিজাইন করে নিব। আমি প্রথমে মাঝখান থেকে ডিজাইনটা শুরু করব। এখন কিন্তু আমি ডিজাইন করছি, আপনারা শুধু দেখতে থাকুন, আমি এর মাঝে কোনো কথা বলবো না, ঝটপট ডিজাইনটা এঁকে নিচ্ছি। ব্যাস আমার নকশাটা করা হয়ে গেছে, এখন এর ভিতরে সাজ করতে হবে। আমি এর মধ্যে এই মুহূর্তে সাজগুলো করব। আর এই পিঠাটা যে আমি নকশা করেছি, দেখছেন যে ধারগুলো কিন্তু একদম অল্প রয়েছে। যখন বড় পিঠাটা বানানো হয় এর থেকে মূলত সামান্য একটু কায় হয়তো বা অবশিষ্ট থাকে, বেশি একটা থাকে না। ঠিক তেমনভাবে আজকে আমি আপনাদের সাথে করে দেখাচ্ছি যে আমাদের এদিকে বড় পিঠাটা কিভাবে তৈরি করে। Thank you.
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক বড়ই কিন্তু পিঠাটা আমি তৈরি করেছি। আমি যেমনটা বললাম এতে কিন্তু খুব অল্প পরিমাণে পিঠার কায় বেঁচে যায়, আর আমারটা থেকে তো সামান্য পরিমাণে বেঁচেছে। আশা করছি যে আমার এই বরপাতের পিঠার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন মজাদার পিঠা পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা কিন্তু বাজিয়ে দিবেন। সবাই তাহলে ভালো থাকবেন, ফিরে আসছি আগামী নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।